যে আমি স্কিন তুলবো কিভাবে, কিভাবে ব্যবসা করব। তার জন্যে অনেকেই আর কি স্কিন তুলতে পারে না, অনেকেই টাকা দিয়ে শিখছে। তোমাদের আজকে আমি এই ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখো না, তোমরা কিছু শিখতে পারবে। কিছু বলতে একদম 100-এর মধ্যে 80% তো শিখতে পারবেই পারবে। তো যাই হোক, আমি এটা গুলে নিয়েছিলাম, তো অনেক সময় ভাবলাম যে আমি একটা ভিডিও করি এই বিষয়ে, তো সেই হিসাবে আমি এটা গুলে দিয়েছি, এটা আমি ধরো বাদ দিলাম। তোমাদের একদম সামনে একটা জিনিস আমি দেখাবো, লিকুইডটা কতটা দিতে হবে, কতটা পরিমাণে আর কি লিকুইড দিয়ে একটা স্কিন তোলা হয়, সেটা আমি তোমাদের দেখাবো। তো আমি এটা বাদ দিলাম, এটা আমি গুলে নিয়েছিলাম, এটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি এটা গুলে নিয়েছিলাম একটা স্কিনের জন্য, আমি এটা একটা বলতে আর কি একটার বেশি হবে, তো আমি গুলে নিয়েছিলাম, এটা আমি বাদ দিলাম। আমি তোমাদের একদম নতুন একটা জায়গায় আমি গুলে দেখাবো যে একটা স্কিন কিভাবে এ করতে হয়, একটা পুরো নতুন জায়গায় আমি একদম গুলে তোমাদের দেখাচ্ছি। তো আমি একটা স্ক্রিনের জন্য আমি এটা নিলাম, খেয়াল করবে বন্ধুরা, আমি একটা স্ক্রিনের জন্য আমি এতটুকু নিলাম, ঠিক আছে? এইবারে এইটা আমি দুটো জায়গায় আমি সেন্সিটাইজার গুলে রেখে দিয়েছি, একটায় আমি গুলে রেখে দিয়েছি স্কিন ওটা যাওয়ার পরে আমি ওর ওপরে আমি ইয়ে করব, লাগিয়ে দেব, আর একটা আমি গুলে রেখে দিয়েছি, এটা আমি লিকুইডটা আমি ইয়েতে আর কি পাইল দেবো বলে, এই যে ব্লু কোটের সাথে পাইল দেবো। তো বন্ধুরা দেখো আমি কতটুকু ব্লু কোটটা ইয়ে সেন্সিটাইজারটা দিচ্ছি, আমি কত ফোঁটা দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবে, 1, 2, 3, 4 ওই 7-8 ফোঁটা 9 ফোঁটা মতন দিলাম, ঠিক আছে? আমার একটু শরীরটা খারাপ বন্ধুরা, তো কিছু মনে করো না। তা আমি এটা এবারে এটা আমি ভালো করে আমি নাড়া ইয়ে করে করে আমি ঘুঁটে নিলাম, দেখছো? আমি এইটা পুরো আমি দেখাবো বিষয়টা, আমি তোমাদের কাছে একদম পুরো ক্লিয়ার করতে চাই। এর ভিতরে কোনো রকম কোনো জাদু নেই, কোনো জাদুটোনা কোনো কিছুই নেই, জাস্ট শুধু কাজটা ঠিক মতন করতে পারলেই আর কি সাকসেস হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। স্ক্রিনের কাজ একটু ভেবেচিন্তে করতে হবে, অনেক লোকেই কোর্সের মাধ্যমে শিখছে আর কি সামনাসামনি লিগালভাবে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি না, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি তোমরা করো না, একদম 100% শিখে যাবে, 80% তো শিখবেই শিখবে। দেখো আমি এটা পুরো একদম গুলে নিলাম, আমি এটা আমি গুলে নিলাম, নিয়ে একদম গুলে নিয়ে এইবার স্ক্রিনটার বিষয়টা তোমাদের দেখায়। আমি এই যে স্ক্রিনটা না, স্ক্রিনটা যে লেখাগুলো দেখেছো, পূর্ণ স্ক্রিন, কিন্তু আমি এটা পুরনো স্ক্রিন আমি ব্যবহার করছি, মানে এটা আমি 3 বা 4 বার ব্যবহার করা হয়ে গেছে, 3 বা 4 বার বলতে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে একটা লেখা আছে, এই একটা লেখা আছে, এই ছোটো ছোটো যে লেখাগুলো আমি 3 বা 4 বার ব্যবহার করেছি, 3 বা 4 বার ব্যবহার করার পরেও এখনও আমি ব্যবহার করব বলে আমি এটা পরিষ্কার করে রেখে দিয়েছি। যেহেতু হালকা তার মাল যখনই হয়, আমি একটা স্ক্রিনে হালকা তার মাল ম্যাক্সিমাম 3-4 বার 5 বার ব্যবহার করি। আর আমি এইটা তোমাদের কাছে দেখাচ্ছি একটাই কারণে, অনেকেই জানে না, জানে যে ব্লু কোটের স্ক্রিন তুললে নাকি স্ক্রিনটা আর পরিষ্কার করা যাবে না, তো আমি তোমাদের ব্লু কোটের স্ক্রিন তোলার পরে মাল ছাপার পরে আমি এইটা পরিষ্কার করাটাও আমি প্রসেসটা দেখাবো। তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে স্ক্রিন সম্বন্ধে কিছু না কিছু হলেও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এই যে পুরনো স্ক্রিন আমি এটা ব্যবহার করেছি, একবার আবার ফের এটা করছি, এটা নিয়ে আমার মোটামুটি 4-5 বার ব্যবহার হয়ে যাবে। তো আমি এটা ব্যবহার করার পরে আবার ফের ব্যবহার করার জন্য আমি সেইভাবেই আবার ফের পরিষ্কার করে রেখে দেবো, ঠিক আছে? তো তোমরাও এইভাবে করতে পারবে, কীভাবে করি সেটা তোমরা ভালো করে নজর দেবে, ভালো করে দেখবে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, ঠিক আছে? ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, আমি এটা আমি ঘুটে নিয়ে আমি পুরো একদম পুরো এটা পাইল করে নিলাম, সেন্সিটাইজার আর ব্লু কোট। তো সেন্সিটাইজার আর ব্লু কোট পাইল করে নেওয়ার পরে আমি এটা এবারে আমি এটা এই রেখে দিলাম, ঠিক আছে? তো এইবারে আমি কিভাবে এর উপরে লাগাবো, অনেকেই অনেকভাবে লাগায়, তো আমি এটা সংগ্রহ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আর কি আগেকার দিনের যে সিম কার্ডগুলো আর কি ব্যবহার হয়েছে, সেটা আমি অনেকটাই সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। আমি এতদিন ব্যবসা করছি, আমি কিন্তু এইটা দিই, এইটা বলতে এরকম জিনিস দিই আমি স্ক্রিনে আমি ইয়ে লাগাই, ঠিক আছে, লিকুইড লাগাই, ঠিক আছে? তো আমি এইগুলো এইবারে কিভাবে স্ক্রিনটা আমি লাগাচ্ছি তো ভালো করে দেখো।
ভালো করে দেখবে, ঠিক আছে? আমি এটা কিভাবে লাগাচ্ছি, আমি এটা কিভাবে লাগাচ্ছি এটা ভালো করে দেখবে, ঠিক আছে বন্ধুরা? একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। ধরো আমি এটা এইটা এইভাবে দিলাম, এটা আমি এইভাবে দিলাম, ঠিক আছে? দিয়ে এইবারে এটা এইভাবে এইভাবে লাগাতে হবে। দেখো ভালো করে খেয়াল করবে কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, এইভাবে পুরো স্ক্রিনটায় এরকমভাবে সুন্দরভাবে লাগিয়ে দেবে। পুরো স্ক্রিনটা এইভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে আমি এটা যেহেতু আমি ফ্যানের নিচেই আমি শুকাই, ঠিক আছে? তো তোমরাও ফ্যানের নিচেই শুকাবে, আমি হেয়ার ড্রাই দিয়ে শুকাই না কিন্তু, হ্যাঁ আমি ফ্যানের নিচেই আমি শুকাই। তো এইটা আমি তোমাদের তোলা পর্যন্ত আমি দেখাবো যে কীভাবে তোলা হয়, কতক্ষণ লাইটে রাখা হয়, আমি পুরোটাই দেখাবো। শুধু একটু তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা যে কীভাবে স্ক্রিনগুলো তোলা হয় বা কীভাবে কী করা হয়, ঠিক আছে? তো আমি তোমাদের সব কিছুই দেখাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আমি এটাও আমি চাই যে এটাও ভালো সুন্দরভাবে একটা ছাড়া দুটো তিনটে ভিডিও করে আমি দেখাই, কিন্তু ভিডিওগুলো লং হয়ে যায়। তো তবুও তোমরা দেখবে যে কীভাবে একটা স্ক্রিন, পুরনো স্ক্রিন কীভাবে কাজ করি, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি স্ক্রিনটা যখন ছাপাবো, ছাপানোর পরে মালটা আমি স্ক্রিনটা যখন ধুয়ে ফেলবো না, তখনও তোমাদের আমি দেখাবো যে কীভাবে আমি স্ক্রিনটা ধুচ্ছি, পরিষ্কার করছি। তেল দিয়ে দিলাম, ঠিক আছে? কেরোসিন তেল দিয়ে আমি এটা কাচের উপর বসিয়ে নিলাম। আর যে বাল্বের কথা বলছিলাম, আমি বাল্বগুলো যখন তখন খুলে নিই আবার লাগিয়ে দিই, ঠিক আছে? প্রয়োজন মতন আবার ফের লাগিয়ে দিই। তো যেহেতু ছোটো লেখা, 10-12 ব্যাগে ছাপা হবে, তো সেই হিসেবে আমি তিনটে বাল্ব লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো তিনটে বাল্ব দিয়ে কতক্ষণ লাগে আমি সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো তিনটে বাল্ব দিয়েছি, এটা কেরোসিন তেল দিয়ে আমি টেস্টিং পেপার করে নিলাম, ঠিক আছে? তো তোমরাও এইভাবে যদি করতে পারো করবে, কোনো অসুবিধা নেই। তো এইবারে আমি স্ক্রিনটা বসাবো, ঠিক আছে? কিভাবে স্ক্রিনটা আমি বসাই, হ্যাঁ একটু খেয়াল করো, স্ক্রিনটা আমার এই যে স্ক্রিনটা শুকিয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমি স্ক্রিনটা বসিয়ে দিলাম, ঠিক আছে? স্ক্রিনটা বসিয়ে দিলাম, এইবারে আমি এর উপরে আমি দেব, এটা খেয়াল করবে, ঠিক আছে? এটা তোমরা ভালো করে খেয়াল করবে, এর উপরে আমরা প্রেশারটা দেব। কী দেব প্রেশার? প্রথমে স্ক্রিনটা বসানোর পরে আমি দুটো কাগজ দিয়ে দিলাম, A4 দুটো কাগজ এর উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এর উপরে দুটো কাগজ দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরাও করবে, এই কাগজগুলো একটু সংগ্রহ করে রেখে দেবে, ঠিক আছে? এটা তোমরাও করবে। এইভাবে দুটো কাগজ দিয়ে দিলাম, ঠিক আছে? তো কাগজটা দেওয়ার পরে এইবারে আমি যেহেতু বালির প্রেশার দিই, ঠিক আছে? তো বালিটা সব থেকে ভালো হয়, তো আমি এইভাবে বালিটা বসিয়ে দিলাম, এইভাবে বালিটা বসিয়ে দিলাম। এইবারে শুধু জাস্ট বালি দিই না, বালির সাথে সাথে আমি দেখা যাচ্ছে ইট ফিট না দিয়ে তো আমি বালিটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি একটা এইভাবে সংগ্রহ করে রেখে দিয়েছি। তো তোমাদের যে করতে হবে এরকমটা না, এই দিয়ে দিলাম, দিয়ে আমার এই যে কম্পিউটারের জন্য যে UPSটা এইটা খারাপ হয়ে গেছিলো সেটা আমি এই দিয়ে দিলাম। দিয়ে এবারে এর উপরে যা হোক একটা তোমরা দিয়ে দেবে, এর উপরে একটা দিয়ে দেবে, এমনি জাস্ট এটা দিয়ে দিলাম। তো এইবারে আমি লাইটটা দেব, ঠিক আছে? এবারে লাইটটা দেব, হ্যাঁ বন্ধুরা দেখো এবার তুলছি, ঠিক আছে? বেশ 7 মিনিট মতন দিয়েছি টাইম, ঠিক আছে? 7 মিনিট মতন টাইম দিয়েছি, এবার আমি এটা তুলবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা কীভাবে আমি এটা, বন্ধুরা দেখো এটা আমি জল দিয়েছি, ঠিক আছে? তাই জল দিলাম, এই যে আমি জলটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো জল ভিতর দিকে দিতে হবে, দিয়ে একটু নরম করে নিতে হবে এটা, হ্যাঁ এই যে আমি জল দিয়েছি, দিয়ে নরম করে নিয়েছি, ঠিক আছে?
তো এইবারে এটাকে আমি একটু সামান্য স্প্রে করব, ঠিক আছে? হ্যাঁ, স্প্রে করলে এটা কিন্তু হয়ে যাবে। দেখো স্প্রে করছি, হ্যাঁ, ওটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখছো? দেখো পুরো ক্লিয়ার, একদম স্ক্রিনটা পুরো কমপ্লিট উঠে গেল, দেখলে? একদম ক্লিয়ার উঠে গেল। তো এটা আমি মাল ছাপার পরে আমি একটা ভিডিও করে দেখাবো তোমাদের যে স্ক্রিনটা কীভাবে। ওপরে আমি কীভাবে সেন্সিটাইজারটা মেরে নিই, ঠিক আছে? তো সেন্সিটাইজারটা মেরে নেব, যেহেতু আমি স্ক্রিনটায় 400 পিস মাল ছাপাবো, ঠিক আছে? তো 400 পিস মাল ছাপাবো, যার জন্য আমি সেন্সিটাইজারটা মেরে নিচ্ছি, ঠিক আছে? তো উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে, সেই জন্য আমি সেন্সিটাইজারটা মেরে নিচ্ছি, ঠিক আছে? তো আমি সেন্সিটাইজারটা 50 গ্রাম জলে গুলে রেখেছিলাম, তো আমি এইভাবে দিয়ে দিলাম, এইভাবে জলে দিয়ে রেখে দিয়েছি। সামান্য একটু জল নিলাম, আবার ফের নিয়ে আমি এইটা, যেহেতু এটা আমি তুলে ফেলবো, ঠিক আছে, এটা আমি তুলে ফেলবো, যার জন্যে আমি এইভাবে কাজটা করে নিলাম, যাতে আমার এটা বেশি না হেন হিট হয়ে যায়, ঠিক আছে? তো আমি এই সেন্সিটাইজারটা মেরে দিলাম। দেখো পুরো সেন্সিটাইজারটা সারা জায়গায় আমি লাগিয়ে দিলাম, পুরো স্ক্রিনটা ভর ভর সেন্সিটাইজারটা মেরে দিলাম। তো এইবারে আমার এইটা স্ক্রিনটা কিন্তু রেডি হয়ে গেল, একদম উপযুক্ত হয়ে গেল মাল ছাপানোর জন্য। তো এইবারে আমরা এটা স্ক্রিনটা দিয়ে মাল ছাপাতে বলবো, যত ইচ্ছা 500, 1000, 2000 কোনো আমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? তো এই যে হয়ে গেল, তোমরাও এইভাবে একটু ওই পিঠে লাগাবে, এই পিঠে লাগানোর পরেও এই পিঠ দিয়ে কিন্তু এটা করবে, কারণ যেহেতু এই যে লেগে আছে না, এই যে অল্প অল্প লেগে আছে, এই এইগুলো পরিষ্কার করে দিতে হবে। লেখায় আনালে কিন্তু অনেক সময় লেখা আর কি জড়িয়ে আর কি জাম হয়ে যাবে, জাম হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে লেখাগুলো পরিষ্কার করে দেবে, ঠিক আছে? লেখাগুলো এইভাবে পরিষ্কার করে দেবে, এই যে উল্টো পিঠ দিয়ে এরকমভাবে দেখবে যে লেগে আছে যেগুলো, সেইগুলো এরকমভাবে পরিষ্কার করে দেবে, তাহলে না জাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো বন্ধুরা বুঝতে পারলে আমি কেমনভাবে স্ক্রিনটা তুললাম, কেমনভাবে স্ক্রিনটা রেডি করছি, কিভাবে আমি লিকুইডটা মেশালাম, তো কিভাবে তুললাম, এটা সবটাই আমি দেখালাম ভিডিওর মধ্যে। স্ক্রিনটা যখন
পরিষ্কার করব তার জন্য একটা আমি ভিডিও আমি দেব, ঠিক আছে? তো এক ভিডিওতে না অনেক টাইম আর কি সময় হবে, তার জন্য আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? এরপরে যখনই আর কি স্ক্রিনটা পরিষ্কার করব আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের দেখানোর জন্যে।